আমার কোনো সমস্যা নাই কা, আপনারা খামাখা আমার লয়ে সমস্যা বোধ করতেছেন। দেখেন এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মাই, আমি নিজের মতো মর্জি মতো চলবো, এটা চলবার পারতেছি না, এটা কিন্তু ভালো না। আমার তো কোনো সমস্যা নাই কা, বাকি সবাই তোমার লইয়া একটু দুশ্চিন্তা করতেছে, কারণ তুমি এই মিডিয়া লাইনে তো নতুন, মিডিয়া লাইন সম্পর্কে কিছুই জানো না। আর একটা সেন্সিটিভ ইস্যু আছে, সেইটা হইলো গিয়া তোমার স্বামীর দিক দিয়া। তুমি তো নিজেও বুঝা পারতেছো কি লেগা তোমার লইয়া টেনশন করতেছে বা আপত্তির কি কারণ বুঝা পারতেছো না? আমার যে আমার সদা করছে, এত ছোট মনের মানুষ, এটা তুমি চিন্তাই করবা পারি নাই কা? সবতে সব কিছু মায়না লইতে পারে না বুঝছো, তোমার অহন ঠিক করতে হইব। তুমি মিডিয়া লাইনে কাম করবার চাও নাকি সুন্দর মতো সংসার করবার চাও? সৌদাগরবার যা মেন্টালিটি, তাতে মনে হয় না তুমি মিডিয়া লাইনে কাম করা শুরু করলে উনি এটা মাইনা লইতে পারবো না। আজকে শুটিং এ যাওয়ার আগে আমি সব ফয়সালা করে তারপর কোনো ফয়সালা হওয়ার দরকার নাই, তোরাই তালাক দিউম, এক তালাক দুই তালাক। থাইবে গেল কেন, থাইবে গেল কেন কো? তোরাই সে সুযোগ দিতে আর কি হই হনা, সুযোগ দাও লাগবো না তো, কোনো দরকার নাই কা, তিন তালাক কয়া খালাও। আর কি শুরু করছো তোমরা, কি কইতাছো এইসব? না কয়া কি করবো, হ্যাঁ একটা মানুষ খালি আমার লোকের সংসারই করলো, একটা বার আমার বুঝবার পারলো না, খালি সন্দেহই কইরা গেল, এরকম একটা মানুষের লোকে কেমনি সংসার করুম কন? বোকার মতো কথা কইও না তো। শুনো, এই মিডিয়ায় বহুত মানুষের শেষ জীবন খুবই খারাপ কাটে, খালি খালি নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করো না। সেটা আমার বিষয় আমি বুঝে নিব, আপনাকে তো চিন্তা করার কোনো দরকার নাই কা। আর শুনেন, এখনো বিয়া করে এই বাড়িতে বউ হয়ে আহেন নাই কা, কাজেই নাক কম গলান। এই সব তুমি এলে করে ওর লাগে এলে ওর মম নমাই তো বুঝছো না, ও তোমার বাড়ির মেহমান এসে দেয় মেহমান রেখে এলে করে বাবা করে না। আর সদকর ভাই থামেন তো, আমি তো আসলে এই বাড়িতে আউটকমার, আমার দোষ হইব, আমি আমারে নিয়ে ভাবতাছি না, আপনি শুধু শুধু উতলাবেন না। না না উতলাবে না কেলা কর না, তিন তালা কয়বার করলাম, আমি তো অন্যকে সংসার করুম না। ওকে তাইলে ঠিকঠাক মতো উকিল ধরো, উকিল ধরা দুইজনে কথা কয়া তালাকের ব্যবস্থা করে ফেলো, ঠিক আছে? এই সব দরকার ভাই আপনি চলেন তো, আপনার লোকে আমার কথা আছে, চলেন। শুনো, আমি বাড়ি ফিরা জানে তোমার ক্ষমাটা না দেখি কয়া দিলাম। না দেখি বা অসুবিধা কি, তোর বাপ যেন আপনার রুম নাও ডাকে, আমার আব্বা যেন তোমার ডাকবো না, তাহলে গায়ে আড়ে দিয়ে কথা কইবে না, বাড়িকে যেই দিতে তোমার ইচ্ছা, দিলে যা মন চাই করো, এই বাড়ি থেকে পা বাইরে দেওয়ার পরে দ্বিতীয়বার ঘরে ঢুকতে পারবে না কয়া দিতাছি, আমার তালাক দিবার চাইছো না, তোমার লোকে আমি সংসার করুম না। এই সদকা ভাই চলেন তো, আপনার লোকে কথা আছে, চলে। আমারে তালাক দিবা না, তোমারে মাটির নিচে এক করে পুইতা ফালামু, যদি না পুতি আমার নাম কাঞ্চনা।